তো আজ সকালটা শুরু হয়েছিল এক কাপ চা আর দুটো বিস্কিট দিয়ে। তো এইগুলো খেয়ে আমি চলে গেছিলাম পড়তে। পড়তে এসে পর দেখছি খুব মেঘলা আকাশ, কোনো রোদ ওঠেনি। তো আমার স্কুল ছিল, তো আমি স্কুল চলে গেছিলাম। তারপর স্কুল থেকে আমি ফিরেছিলাম ওই 4:15 এরকম বাজে। তো তারপরে বাড়িতে এসে আমি কী করলাম চলো দেখতে থাকো। তো বাড়িতে এসে আমি ফার্স্টে ফুল গাছগুলো দেখছিলাম। তো ফুল গাছগুলো অনেকদিন ধরেই দেখছি কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে, বিশেষ করে এই অপরাজিতা গাছটা। তো এগুলো কেন এমন হচ্ছে তোমরা অবশ্যই যদি জেনে থাকো কেউ অবশ্যই কমেন্টে জানিও। মানে এদিকে মাটি সার বা সার দেওয়া হয় না, মাটি জল সব কিছুই দেওয়া হয়, কিন্তু তাও কেমন হয়ে যাচ্ছে তোমরা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো পাতাগুলো কেমন যেন হয়ে গেছে। তো তারপর দেখলাম বাড়িতে একটা ভুট্টা আছে। তো মাকে বললাম মা ভুট্টাটা পুড়িয়ে দাও। তো মা ভুট্টাটা পুড়িয়ে দিল। তারপর আমাকে আবার এটা খেয়ে আবার পড়তে বসতে হবে। ভুট্টা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে আমি একটা লেবু আর সামান্য বিট লবণ দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি, যাতে খেতে আরও সুস্বাদু লাগে। তো অবশ্যই জানিও কার কার ভালো লাগে।